আজ শুক্রবার 9ই চৈত্র 2023 সালের 24শে মার্চ। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ২২ তারিখ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি, আর ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে বাসন্তী পূজা। মা দুর্গার মর্তে আবার আগমন ঘটতে চলেছে। আর এই চৈত্র নবরাত্রির সময়ে ভুলেও কোন কোন কর্মগুলি যেন একদমই করবেন না এই নদিন। যেমন ধরুন, নুন খাবেন না, নখ কাটবেন না, চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, আরও অনেক জিনিস আছে কী কী জিনিস করতে নেই এই ৯ দিন। সেগুলো যদি মেনটেন করে চলতে পারেন এবং মা দুর্গার যদি নাম জপ ধ্যান আরাধনা করেন, তাহলে মা দুর্গা আপনাদের মনস্কামনাকে অবশ্যই পূর্ণ করতে চলেছেন। স্ক্রিনে আপনারা মা দুর্গার মন্ত্রসমূহ দেখতে পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটি আপনারা জপ করুন, প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন। আর চ্যানেলে বাসন্তী পূজা বা চৈত্র নবরাত্রির সময় ঠিক কী কী করতে নেই সে বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমরা লিঙ্কটি দিয়ে দিলাম। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অপ্রয়োজনীয় উত্তেজনা এবং মানসিক দুশ্চিন্তা আপনার জীবনকে কিন্তু রসকসহীন করে তুলতে পারে, আর তাই পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নেওয়া থেকে নিজেদের বিরত রাখুন। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। মদমাংস খাওয়া থেকে বিরত থাকুন, মহিলাদের সম্মান করুন, তবেই কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবে। চাকরিজীবীদের আজ কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের সাথে ভালো কথাবার্তা হতে চলেছে। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে। রাজনীতিবিদদেরও সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন।